ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী
দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কটি মাত্র বস্ত্রাপিত হইয়া সদর্থে ডাকিয়া বল ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেব দেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বল ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বল দিন রাত হে গৌরীনা হে জগদম্বে আমার মনুষ্যত্বতা মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমার মানুষ করো নমস্কার ভূমিকাটা ঠিক বলা যাবে না আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামী জনক বলি গান্ধীজি তো গান্ধীজি বলেছেন বিবেকানন্দের রচনাগুলো পড়ার পর আমার মনে হয়েছে আমি যেগুলো জানতাম দেশপ্রেম সম্পর্কে দেশমাতৃকা সম্পর্কে আমার মহাসহস্র গুণ দেশের প্রতি প্রেম আরো বেড়ে গেল স্বামীজির রচনায় এমন ভাবে গান্ধীজিকে অনুপ্রাণিত করল আর নেতাজি কি বলছে তোমাদের বয়স এখনো হয়নি নেতাজি বলছে আমার বয়স মাত্র 15 বছর আমি তখন বিবেকানন্দকে আমার গুরু হিসাবে আমি ধরলাম সবাইকে পড়ার পর মনে হয়েছে বিবেকানন্দ আমার আধ্যাত্মিক দেবতা কিন্তু দুর্ভাগ্য বিবেকানন্দ আমাদের কাছে নেই যদি থাকতেন নেতাজি বলছেন আমি সারা জীবন ওই বিবেকানন্দকে কিন্তু আমার গুরুদেব বলি আমি মেনে চলত এবং সামনে রেখে ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম আমি আরো আরো বেশি করে এগিয়ে নিজে দেখব রবীন্দ্রনাথ বলছেন যে সত্যি ভারতবর্ষকে যদি চিনতে হয় জানতে হয় তাহলে আমাকে বিবেকানন্দ করতে হবে অর্থাৎ সমগ্র ভারতবর্ষ হচ্ছে বিবেকানন্দের একটি ক্ষুদ্র সংস্করণ আমাদের রাজ্যের প্রথম রাজ্যপাল গোপালাচার্য তিনি বলছেন সত্যি আমাদের স্বাধীনতার জনক কি আমাদের বিবেকানন্দ শুধু রাজনৈতিক জনক নয় স্বাধীনতার শুধু জনক নয় আমার আধ্যাত্মিকতার কি জনক নৈতিকতার জনক ভালোবাসার জনক কেন বারে বারে রবীন্দ্রনাথ বারে বারে অন্যান্য কবিরা যতই মানুষের সংস্পর্শে এসেছেন বিবেকানন্দের ওই যে চিরাচরিত বাণী জীবে প্রেম করে এই জন সেইজন সে নিজে ঈশ্বর অর্থাৎ মানুষকে ভালোবাসো মানুষকে সেবা করো মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা তোমরা কাতর হও তা আমরা যতই করি না কেন আমরা কখনোই বিবেকানন্দের মতো হতে পারবো না কারণ এখনো বিবেকানন্দের চোখে যে জল সেটা আমাদের মধ্যে নেই আমরা বিবেকানন্দের সঙ্গে দু চার কথা বলি মিশনে যাই গিয়ে আবার এসে গর্ব করি আমি মিশনে গিয়েছিলাম আমি বিবেকানন্দের শিষ্য এগুলো আমরা গর্ব করি বলি কিন্তু প্রকৃত রবীন্দ্রনাথ বিবেকানন্দের কাছে বিবেকানন্দের ধারণার কাছে তার আদর্শের কাছে আমরা এখনো পৌঁছতে পারছি না তা আজকের দিনে বিশেষ করে বলব এই স্টুডেন্ট জয়টা পরে খাবে ইন্টারভিউ খাবে বসো নট ফর ম্যান মেকিং এডুকেশন স্বামীজি বারবার বলছে যে ম্যান মেকিং এডুকেশন টাই আমাদের প্রকৃত শিক্ষা মানুষ তৈরি করতে হবে অর্থ নয়
কিন্তু গত সপ্তাহে একটি পেপারে দেখে বলতে বাধ্য হয়েছি একটি স্কুলের একটি সংস্থা থেকে কত কোটি টাকা ইয়ারলি বেতন পাচ্ছে তার অ্যাডভার্টাইজ চলছে কিন্তু ওই ছাত্রটি মানুষ হয়েছে কিনা এর কোনো অ্যাডভার্টাইজ নেই আমি গত সপ্তাহে আমার একদম কর্তব্য আমি চাক্ষুষ করে এসেছি বেনারস গিয়েছিলাম বিশ্বনাথ মন্দিরে সকাল থেকে গিয়েছি লাইন দিয়েছি প্রচুর লাইন কিন্তু ঠিক ঠাকুরের যখনই মন্দিরের কাছে পৌঁছাবো সেখানে আরেকটি কাউন্টার আছে দেখছি সেখানে 500 টাকা টিকিট পাওয়া যাচ্ছে 500 টাকা দিলে লাইনে যারা দাঁড়িয়েছে তার আগে বিশ্বনাথকে দর্শন হবে আমি খুব অনুভব করেছি আমার মনে হয়েছে এটা কেন ঠাকুরের কাছে পৌঁছতে গেলে অর্থ দিয়ে পৌঁছতে হবে তাহলে তো গোটা পৃথিবীতে যাদের অর্থ বেশি আছে তারা প্রতিদিনই ঠাকুরের কাছে পড়িয়ে মুক্তি সাহেব মানে তো ডেলি যাবে আর আসবে স্বামী যাই শিক্ষা চান তার প্রিয় ছাত্ররা তোমাদের কাছে আমার একটাই শেষ কথা যে আজকে যে অনুষ্ঠান প্রতি বছরই কম হয় তোমরা মানুষ হও কারণ স্বামীজি একটা শুধু দুটো লাইনের মধ্যে বারবার বলতেন যে বি গুড বি গুড বি গুড ডু গুড ভালো হও ভালো হও ভালো হও ভালো করো কার জন্য করবো মানুষের জন্য করবো মানুষকে ভালোবাসবো আর সেটাই হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা আর সেটা যদি করতে পারি এতজন ছাত্র আছে এতজন আমরা মাস্টার আছে একটু যদি আমরা করতে পারি অপরের জন্য তাহলে এই মূল্যবোধ শিক্ষা কিছুটা হলেও আগামী দিনে আমরা দিশা পাব তাই স্বাধীনতার 75 বছরে আমার মনে হয়েছে এটা ব্যক্তিগত ভাবলে কিছুই হয়নি কিছু তৈরি হয়নি কোনো শিক্ষাই হয়নি এই প্রকৃত শিক্ষা হচ্ছে ভ্যালু বেসড এডুকেশন মূল্যবোধ শিক্ষা এই শিক্ষাটাই আমাদের প্রকৃত শিক্ষা দরকার এবং স্বামীজি যে প্রতিষ্ঠানটা করে গেছেন বেলুড় মঠ মিশন 1899 সালে এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা 75 বছরের সবচেয়ে বড় উপহার তাই প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমি 15ই অগাস্ট 200 কোটি মানুষের কাছে ন্যাশনাল ব্যাংকে পৌঁছে দেব শিক্ষক হিসাবে আমার একটা নিজের আত্মউপলব্ধি ঠেক পৌঁছানোর দরকার নেই 200 কোটি মানুষের কাছে আমাদের স্বামী বিবেকানন্দকে পৌঁছে দেওয়া তাহলে আগামী আরো 75 বছর আমরা আমাদের ভারতবর্ষকে একটা নতুন রূপ যে স্বপ্ন নিয়ে আমাদের স্বামীজি ভারতবর্ষকে দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তব রূপ আমরা কিছুটা হলেও দেখতে পাবো ধন্যবাদ সেই এক বিরাজিত মন্তর বাহিরে সব হাতে তারি কাজ সব পায়ে তারি জল তারি দেহ তোমরা সবাই কর তার উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা মহাময়াজি তিন হতে দিন একাধারে কীট দেবতা যে পাখিচুণ্ডবান দৃশ্যমান জ্ঞানগম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান কর তার উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা অতীত জীবন ধারণায় তার মাঝে অথবা আগামী কোন জন্ম মরণ নিয়ত ছিলাম মোরা তাহাতে ভিড়ি চিরকাল এক হয়ে রব তারই বুকে কর তার উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা ওরে মূর্খ দল জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করে অনন্ত প্রকাশ তারই ভুবনে মন চলেছিল ছুটি মিথ্যা মায়ার পেছনে বৃথা দ্বন্দ্ব কলহের পানে কর তার উপাসনা একমাত্র প্রত্যক্ষ দেবতা ভেঙে ফেল আর সব পুতুল প্রতিমা নমস্কার তুমি আছো অরূপ চট্টোপাধ্যায় তুমি আছো ঘরের আশীর্বাদে তুমি আছো ভরসা
তাই তুমি আছো আনন্দে পথচলি তুমি আছো আনন্দে গান গাই তুমি আছো জাগর জ্যোৎস্না মেলে তুমি আছো নিদ্রা জাগরণে তুমি আছো হাত দুটি বাড়িয়ে তুমি আছো জপে অনুধানে তুমি আছো দীপ্ত সূর্যোদয়ে তুমি আছো নিঃশ্বাস প্রশ্বাসে তুমি আছো ভোরের করা ভয়ে তুমি আছো হৃদয়ে বিশ্বাসে তুমি আছো জোয়ারে আর ভাটায় তুমি আছো অমেয় এক বিভায় নমস্কার Terima kasih.
বিশেষত ওনার আদর্শকে নিতে পারার জন্য জীবনে উদ্যমের পর্যাপ্ত সাফল্যের ক্ষীণ আলো পরিস্থিতি দৃষ্টিগোচর হয়। ঠিক সেই সময় যদি আসে এক প্রচণ্ড সর্বনাশা আবার দৈহিক অসুস্থতা আমি গ্রাহ্য করি না। দুঃখ হয় এই জন্যে যে আমার আদর্শগুলি কার্যে পরিণত হবার কিছুমাত্র সুযোগ পেল না। আর তুমি তো জানোই অন্তরা ইচ্ছে হত্যা হিন্দুরা শোভাযাত্রা এবং আরও কত কিছু করছে কিন্তু তারা টাকা দিতে পারে না। দুনিয়াতে আর্থিক সাহায্য বলতে আমি পেয়েছি শুধু ইংল্যান্ডে মিস এবং মিস্টারের কাছে। ওখানে থাকতে আমার ধারণা ছিল যে 1,000 পাউন্ড পেলে অন্তত কলকাতার প্রধান কেন্দ্রটি স্থাপন করা যাবে। কিন্তু আমি এই অনুমান করেছিলাম 10-12 বছর আগেকার কলকাতার অভিজ্ঞতা থেকে। কিন্তু ইতিমধ্যে জিনিসের দাম 3-4 গুণ হয়ে গেছে। যাই হোক, কাজ আরম্ভ করা গেছে। একটি পুরনো জরাজীর্ণ বাড়ি 6-7 সিলিং ভাড়ায় নেওয়া হয়েছে এবং তাতেই প্রায় 24 জন যুবক শিক্ষা লাভ করছে। স্বাস্থ্য লাভের জন্য আমাকে 1 মাস দার্জিলিংয়ে থাকতে হয়েছিল। তুমি জেনে খুশি হবে যে আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর তুমি বিশ্বাস করবে কি যে কোনো ঔষধ ব্যবহার না করেও শুধু ইচ্ছাশক্তি দ্বারাই এরূপ ফল পেয়েছি। আগামীকাল আবার আর একটি শৈলনিবাসে যাচ্ছি, কারণ নিচে এখন হয়ে যায় গরম। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের সমিতি এখনও ঠিকই আছে। এখানকার কাজের বিবরণী তোমাকে মাসে অন্তত 1 বার করে পাঠাব। শুনতে পেলাম লন্ডনের কাজ মোটেই ভালো চলছে না, প্রধানত এই কারণে আমি এখন লন্ডনে যেতে চাই না। যদিও জুবিলি উৎসব উপলক্ষে ইংল্যান্ড যাত্রী আমাদের কয়েকজন রাজা আমাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। ওখানে গেলে বেদান্ত বিষয়ে লোকের আগ্রহ পুনরুজ্জীবিত করার জন্য বেজায় খাটতে হতো, ফলে শারীরিক কষ্ট আরও বেশি হতো। যাই হোক, অদূর ভবিষ্যতে আমি মাঝখানেকের জন্য ওদেশে যাচ্ছি। শুধু যদি এখানকার কাজের গোড়া সপ্তম দৃঢ় হয়ে যেত তবে আমি কত আনন্দে ও স্বাধীনভাবেই না ঘুরে বেড়াতে পারতাম। এ পর্যন্ত তো কেবল কাজের কথা হল, এখন তোমার নিজের কথা পাচ্ছি। কল্যাণী আমি শুনবো তোমার যে অনুরাগ ভক্তি বিশ্বাস ও অনুপ্রাণিতা আছে, আর যদি কেউ পায় তবে সে জীবনে যত পরিশ্রমী করুক না কেন ওতেই তার শতগুণ প্রতিদান হয়। তোমার সর্বাঙ্গীন কুশল আমার মাতৃভাষায় বলতে গেলে তোমার কাজে সারা জীবন দিতে পারে। তোমার এবং ইংল্যান্ডের অন্যান্য বন্ধুদের চিঠিপত্র আমার কাছে সর্বদাই খুব আনন্দদায়ক ছিল এবং ভবিষ্যতেও তাছাড়া অনুরূপ হবে না। মিস্টার ও মিসেস হ্যামন্ড দুখানি অতি সুন্দর ও শক্তিপূর্ণ চিঠি লিখেছে। অধিকন্তু মিস্টার হ্যামন্ড ব্রহ্মবাদী পত্রিকায় একটি চমৎকার কবিতা পাঠিয়েছেন, যদিও আমি মোটে এ প্রশস্তি যোগ্য নয়। আবার তোমার হিমালয় থেকে কষ্ট লিখব উত্তপ্ত সমভূমি হচ্ছে সেখানে উষার শ্রেণীর সামনে চিন্তা আরও স্বচ্ছ হয়ে যাবে এবং স্নায়ুগুলি আরও শান্ত হবে। মিস মুরাজ ইতিমধ্যে আলমোড়ায় পৌঁছেছেন, মিস্টার ও মিসেস সেভিয়ার সিমলা যাচ্ছেন, তারা এতদিন দার্জিলিংয়ে ছিলেন। দেখো বন্ধু, এইভাবে জাগতিক ব্যাপারে পরিবর্তন হচ্ছে। একমাত্র প্রভুই নির্বিকার, তিনিই প্রেমজন, তিনি তোমার হৃদয় সিংহাসনে চির অধিষ্ঠিত হন। ইহাই বিবেকানন্দের নিরন্তর প্রার্থনা। ইতি আমাদের বিবেকানন্দ। নমস্কার। অনেক লোক পুরস্কার ছিনিয়ে আনবে এইটা আমার মনে হচ্ছে। তো স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা ইউরোপ প্রায় 4 বছরের কাছাকাছি
ভ্রমণ করে ফিরে এলেন, ফিরে এসে বলছেন, ফিরে এসে বলছেন, সমগ্র মানব জগতের ভিতর সর্বাধিক ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের যদি বিকাশ হয়েছে, আরো বলছি আমাকে যদি বলতে হয় সেই দেশ যেখানে আধ্যাত্মিক সম্পদ এবং অন্তর্দৃষ্টির বই প্রকাশ হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি আমার জন্মভূমি এই ভারতবর্ষ। আরো বললেন অন্যান্য দেশে, ভারতে নয় অন্যান্য দেশে, লক্ষ লক্ষ নরনারী হৃদয় বিদগ্ধকারী জড়পাত রূপ যে আগুন তাদের বুকে জ্বলছে, লক্ষ লক্ষ নরনারী হৃদয়ে যে আগুন জ্বলছে তাকে নিবারণের জন্য যে বারিশটা সেটাও সঞ্চিত আছে এই ভারতবর্ষে। বন্ধুগণ বিশ্বাস করুন, ভারতবর্ষে আধ্যাত্মিক তরঙ্গ পৃথিবীকে প্লাবিত করবে, একদম সত্য। প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন যে আমরা স্বাধীনতা নাকি পেয়ে গেছি, স্বাধীনতা পেয়ে গেছি, প্রথম স্বাধীনতা পেয়ে গেছি সেই 1863 সালের 12ই জানুয়ারি, আবার আমরা বিশ্বের দরবারে ভারতকে প্রতিষ্ঠিত করেছি 11ই সেপ্টেম্বর 1893 সাল। প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন, একদম সত্য, আমাদের প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন সেদিনই মনে হয় স্বাধীনতা পেয়ে গেছি। তো দেখো সেই বক্তৃতা এখনো লিফলেট আকারে দেওয়া হয়, যেই দেখতে চায় পৃথিবীর যেই যায় সেখানে লিফলেট আকারে বিলি করা হয়। সেখানে পৃথিবী বাছাই করা 6000 বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিল, পৃথিবীর বিদগ্ধ 6000 পণ্ডিত মানুষ। সেখানে স্বামী বিবেকানন্দ কি করলেন, তার আগে পৃথিবীর কোনো মানুষ সেই কথাগুলো শুনেনি, ধর্ম জগৎটা পরিবর্তন হয়ে গেল, 6000 বিদগ্ধ পণ্ডিত মানুষের হৃদয়গুলো খান খান হয়ে গেল। কি বললো তোমরা সেটা জানো, সিস্টার এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, ইট ফেলস মাই লাভ উইথ জয়, আনস্পিকেবল টু রাইজ ইন রেসপন্স ইন দ্য কারিয়ার ওয়েলকাম উইথ ইউ হ্যাভ গিভেন আস, আই থ্যাংক ইউ মাদার ইন দ্য রিলিজিয়ান্স, I thank you in the millions of Hindu people and all classes and states. বলছে স্বামী বিবেকানন্দ, শোনো আমার খ্রিস্টের বন্ধুরা, তোমরা শোনো, তোমরা সকলে অমৃতের পুত্র, তোমরা সকলে ভগবানের সন্তান। এটা পৃথিবী আর কেউ আগে শুনেনি, সবাই ভগবানের সন্তান, অমৃতাশা পুত্র। শোনো খ্রিস্টের বন্ধুরা, তোমরা যাকে পুজো করো, যাকে শ্রদ্ধা করো, যার প্রতি ভক্ত, যাকে নিবেদন করো, সেই খ্রিস্ট তো, যিশু খ্রিস্ট তো আগে মানুষ, তারপরে তো সে দেবতা। শুনো আমি সেই জিনিসটা চাইব, যে মুক্তি যে জীবকে সরস্বতীর বন্দনা করেছ, সরস্বতীর মন্ত্র উচ্চারণ করেছ, সেই মুক্তি একটা মিথ্যে কথা বলবে না, একটা খারাপ কথা বলবে না, এটা আমি চাইতে হবে। বলো দীপালিদি বলছিলেন যে এই বিদ্যালয় বিজ্ঞানে খুব উন্নত, অনেক মাস্টারমশাই আছেন, আমি জানি না, রাজাবাজার স্বামী বিবেকানন্দ, সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ ফের বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধর কিছুকাল, হে বীর হৃদয় জয় তব যেন সুনিশ্চয়, শীত যায় গ্রীষ্ম আসে তার কাছে কাছে, ঢেউ পড়ে ওঠে উনি তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পর, হও তবে ধীর ধীর জীবন কর্তব্য ধর্ম বল উক্ত জানি,
জীবনের সুখচ বৃথাও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায়ার মনে তবু চল অন্ধকারে হে বীর হৃদয় সবটুকু শক্তি সাথে লড়ে কর্মনষ্ট নাকি হবে কোন চেষ্টা হবে না বিফল আশা হোক উন্মোচিত শক্তি অস্তস্মিত কটি দেশ তোকে তবে জন্মিতে উত্তর পুরুষের বড় কিছু কাল হে বীর হৃদয় কল্যাণে নাকি হৃদয় জ্ঞানী তুমি মুষ্টিমে জীবনের পথে তবু তাঁরাই লেখা মন কর্মিতা জনগণ তাহলে হচ্ছে বহু পরে চাকরি কারো পানি ধীরে ধরে চল সাথে তব প্রান্ত দর্শন অপরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তি আশিস ছড়িয়ে পড়ে তব শিল তিনি মোহা প্রাণ সত্য হোক শিব হোক সকলে তোমার নমস্কার আমরা আজকে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তোমাদের সাথে মিলিত হয়েছি মূল্যবোধ শিক্ষা এই যে মূল্যবোধ শিক্ষা আজকে আমরা এমন একটি বছর উদযাপন করছি বা পালন করছি এই দিনটি বিষয়ে আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছি সেই বছরটি সম্পর্কে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটু আগে তোমাদের কাছে সুন্দরভাবে বলেছিল তার সাথে আমি দু একটি কথা যোগ করছি ভারতের স্বাধীনতার 75 বছর তা আছে তার সাথে এই বছরটি রামকৃষ্ণ মঠ মিশনের জন্য 125 বছর পূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 বছর পূর্তি স্বাভাবিক কারণে এই বছরটি আমাদের একটা তাৎপর্য রয়েছে আমাদের স্যারেরা বারবার বলছিলেন আলোচনা ক্রমে আমরা যখন ভারতের স্বাধীনতা দিবস যখন উদযাপন করছি স্বাধীনতা 75 বছর যখন উদযাপন করছি তখন স্বামী বিবেকানন্দের কথা আমরা কোনো না কোনোভাবে মনে করছি কারণ ভারতের যে প্রকার স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা সকলে অনেকে স্বামীজির দ্বারা কোনো না কোনোভাবে উদ্বুদ্ধ ছিলেন আমি ছোট একটি ঘটনা বলি বিপ্লবী কানাইলাল আলিপুর সেন্ট্রালের বন্দী আছে দুদিন পর তার ফাঁসি হবে তিনি স্বামী বিবেকানন্দের রাজপুর থেকে একটি সুন্দর গল্প আবৃত্তি করছিলেন সেই গল্পটি কি আলেকজান্ডার এবং একটি সন্ন্যাসীর গল্প আলেকজান্ডার বিশ্ব বিজয় করে যখন ভারতবর্ষে এলেন তিনি দেখলেন একজন সন্ন্যাসীকে সেই সন্ন্যাসী বসে আছেন তার কাছে তিনি লোক পাঠালেন তাকে নিয়ে আসার জন্য তার কাছে সে বলছে আমি যাব না রাজধর করে রাজার কাছে বারবার বিভিন্ন জনকে পাঠালেন পরবর্তীকালে সেখানে আলেকজান্ডার নিজে গিয়ে হাজির হলেন তিনি বলছেন আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই বলছেন প্রথম তোমাকে ধন দৌলত এই সমস্ত অনেক কিছু দেব তুমি আমার সাথে যাবে কি তখন সে বলল না আমি যাব না তারপরে বলল জানো আমি তোমাকে কি করতে পারি আমি তোমাকে ইচ্ছা করলে এক্ষুনি হত্যা করতে পারি মেরে ফেলতে পারি তখন সেই সন্ন্যাসী তখন হাসছে আলেকজান্ডার বিশ্ব বিজয় করেছেন তার এত বড় জয় জয়কার
এত বিশাল শক্তি, সে একজন সন্ন্যাসীর কাছে যদি তোমাকে মেরে ফেলব তারপরে সেই সন্ন্যাসী ভয় পাচ্ছেন না। সেই সন্ন্যাসী বলছে আপনি আমাকে মারবেন, কাকে মারবেন, আমার এই দেহকে মারবেন, আমার এই আত্মাকে কি আপনি মারতে পারবেন? আমার এই আত্মাকে আপনি মারতে পারবেন না। গীতাতে রয়েছে এই ভাবটি, অর্থাৎ আমাদের এই শরীরকে ধ্বংস করতে পারবে কিন্তু আমাদের ভেতর যে আত্মা রয়েছে আত্মা কিন্তু ধ্বংস করতে পারে না। ঠিক এইভাবে যখন বিক্রম কানাইলাল যখন উচ্চস্বরে যখন জেনে এই স্বামীজির কথাটি যখন আবৃত্তি করছে, গল্পটি যখন আবৃত্তি করছে, তখন আমরা দেখি ইংরেজ পুলিশ এসে বলছে তুমি কি বলছ, কি চিৎকার করছ? তখন বলছে বুঝতে পারছো না, আমি তো তোমাদের ভাষাতেই বলছি। তারপর তার ভালো করে শুনে বললেন আমি স্বামী বিবেকানন্দের রচনাবল থেকে, স্বামী বিবেকানন্দের রাজযোগ থেকে এই ঘটনাটি বলছি। তারপর ওরা বললেন এই জেলে এমন কতজন বন্দী রয়েছে যে মৃত্যুকে ভয় করছে না, দুদিন পরে তার মৃত্যু হবে। যে লোকটি মৃত্যুকে ভয় করছে না এমন ধরনের কতজন স্বাধীনতা সংগ্রামে রয়েছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত স্বাধীনতা সংগ্রামী কতজন এমন জেলে বন্দী রয়েছে? তখন তিনি বলছেন তা কি করে বলব। পরবর্তীকালে বিপ্লবী হেমচন্দ্র ঘোষ লিখছিলেন, বিপ্লবী রমেশচন্দ্র মজুমদার লিখছিলেন, তখনকার যুব সমাজে যারা তখনকার দিনে ভারতের যুবক ছিল বেশিরভাগ যুবকের কাছে তিনটি বই পাওয়া যেত, বিবেকানন্দের রচনাবলী, গীতা এবং বঙ্কিমচন্দ্রের আনন্দময়। এখন তোমরা কতজন ছেলে এই সমস্ত স্বামীজির বইগুলো পড়ো, নিয়ে রাখো। তখনকার দিনে যারা বড় হয়েছে সে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ থেকে শুরু করে সকলে স্বামী বিবেকানন্দের দ্বারা কোনো না কোনোভাবে অনুপ্রাণিত ছিলেন। একটু আগে আলোচনাতে বারবার এই কথাগুলি উঠে এসেছে। এই যে আমরা যখন এখানে যখন বিভিন্ন স্কুলে যখন আমরা যখন আলোচনা করছি, বিভিন্ন কিছু নিয়ে যখন আমরা প্রতিযোগিতার আয়োজন করছি, প্রত্যেকটা স্কুলের একটা স্বতন্ত্র বিষয় আমরা দেখতে পাচ্ছি। এই মেদিনীপুর অবিগত মেদিনীপুর বললে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে প্রতিটা স্কুলে ঠাকুর মা এবং স্বামীজির ভাব বিরাজ করছে। তার জন্য এখানকার ছেলেমেয়েরা এত উন্নতি লাভ করছে কারণ তারা স্বামীজির শ্রুতি, তারা বেশিরভাগ ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দের অনুপ্রাণিত, বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত, তার জন্য এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে এত উন্নতি। তোমরা স্বামীজির যে ভাব, সেই ভাবটা যদি তোমাদের ধরে রাখতে পারো, তার গভীরে যদি আরেকটু প্রবেশ করতে পারো, তাহলে দেখবে স্বামী বিবেকানন্দের অবদানে এই বিশ্ব কতটা ছিল। খুব গরম করেছে আমি বুঝতে পারছি, তোমাদের বেশি সময় আমি দেব না, আর দু তিনটি কথা বলে আমি শেষ করছি। স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে যখন পরাধীনতার গ্লানি কী করে মুক্তি করবেন, পরাধীনতা স্লিম কর কী করে ওজন করবেন যখন সারা ভারতবর্ষ ভাবছেন, তখন রাস্তা খুঁজে পাচ্ছেন না। আমরা দেখতে পাই একটু আগে একটি চিঠি তোমরা করেছ, সেই চিঠিটি নির্বাচন করার ক্ষেত্রে আমাদের একটি বিশেষ উদ্দেশ্য ছিল। এই চিঠিতে তিনটি পয়েন্ট আছে, আমি সংক্ষেপে একটু বলছি। প্রথমত এই চিঠিতে রয়েছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন যে প্রতিষ্ঠানটি 125 বছর পূর্ণ হল, সহমহিমায় সারা বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের ভাব যারা পৌঁছে দিচ্ছে, সেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের কত ত্যাগের মুখোমুখি ছিল। তারপরে রয়েছে স্বামী বিবেকানন্দের ইচ্ছা শক্তি বলে আমি সুস্থ হয়েছি, তখন তিনি শুধু
বিশেষ ঔষধ খাননি, ইচ্ছা শক্তি বলে। এখানেই আমাদের স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা পূর্বে ছিলাম কীট পতঙ্গ, পরে আমরা হচ্ছে এখন হয়েছে আমরা মানুষ। আমাদের দৈনন্দিন হচ্ছে দেবতা। এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, প্রতিটা ক্ষেত্রে আমরা যদি আরো নিজেকে উন্নত থাকে, উন্নত করে যদি করতে পারি, তাহলে আমরা দেবতায় পরিণত হব। এই দেবতায় পরিণত হয়ে আমাদের মন ভক্ত আমরা সঠিককে উচিত এসেছিলাম। আমরা যেটা একটু করে বুঝবো, আমরা যখন কোনো একটা ভালো কাজ করি তখন আমরা মনে অপরন্ত আনন্দ লাভ করি, কারণ সেবা প্রদান, কারণ একটা নিজের কাজ করা। এই যে আনন্দ লাভ করছি, সেই আনন্দ থেকে আমাদের ঠাকুরের প্রতি সেবা হচ্ছে। আর যদি আমাদের মনে যদি বিষাদ আসে, দুঃখ আসে কোনো কাজ করার পর, তখন বুঝতে হবে আমাদের মনে দুঃখ আসছে, তার মানে আমাদের কাজ কিন্তু আমরা করতে পারছি না। আমি একটু আগে বলছিলাম এই স্বামীজির চিঠিতে আরেকটি জিনিস আছে, যে লেখার কি সুন্দর শৈলী, কি অদ্ভুত স্বামীজির ভাষা। এই ভাষাটা তোমরা যখন ভালোভাবে একটু দেখবে, তোমরা মনে করতে পারবে, তুমি একটা চিঠিপত্র লেখো, লেখো না, কারণ চিঠিপত্র লেখার মতো এখন আর তোমাদের সেই মানসিকতা নেই। এছাড়া যে মোবাইল ফোন নিয়ে তোমরা বসে থাকছো, টিভি নিয়ে বসে থাকছো, সোশ্যাল মিডিয়াতে তোমরা উত্তর দিচ্ছো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা এক মিনিটে এক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিচ্ছ। এতে তোমাদের নিজের মনের বিকাশ হচ্ছে না, বুদ্ধির বিকাশ হচ্ছে না। কিন্তু তোমরা যদি একটু সুন্দর করে যদি চিঠি রাখা করো আত্মীয় স্বজন মা বাবাকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরপর স্বামী বিবেকানন্দের রচনাগুলি করার পর পরপর নয়টি পত্র তাঁর মাকে লিখেছিলেন। তাঁর বয়স তখন মাত্র 15 বছর। এই বয়সে তিনি পরপাকে নয়টি পত্র লিখেন। সেই পত্রটার গভীরতা কতটুকু তোমরা যদি দেখো, তোমরা অবাক হয়ে যাবে। এই চিন্তা শক্তি বাড়বে, যারা লেখা কি করবে অনেক চিন্তা শক্তি বাড়বে। তাই আমরা একটি আপনাকে চিঠি নির্বাচন করেছি, যার দ্বারা তোমরা একটু বুঝতে পারবে, একটু জানতে পারবে। যাই হোক, আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের পরবর্তী সময়ে আমার একটা প্রোগ্রাম আছে, আর তোমরাও অনেকটা গান তোমরা করেছো আমার আসলে। Thank you.
তার একজন মক্কেল ছিলেন মুসলিম। তিনি ছোট্ট ভাইকে খুবই ভালোবাসতেন। তিনি তার পাশে বসে গল্প শুনতে, মন্ডা মিঠাই খাওয়াতে খুবই ভালোবাসতেন। কিন্তু অন্যান্য মক্কেলরা একজন মুসলিমের হাতে খুঁজে দেখে বিরহে অসন্তোষ প্রকাশ করতেন। স্বামী বিবেকানন্দের বাড়িতে তার পিতার পেশাগত কারণে অনেক রকমের সমাধান থাকত। তিনি লক্ষ্য করেছিলেন যে বিভিন্ন জাতির জন্য আলাদা আলাদা বইও রাখা হয়েছে। একদিন তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞাসা করলেন এই কারণ। তখন তার পিতা উত্তরে বলেছিলেন যে বিভিন্ন জাতির মানুষদের জন্য বিভিন্ন বই রাখা হয়েছে। তার কারণ হলো একটা বইতে যদি বিভিন্ন জাতির মানুষ টান মানে তাহলে তাদের চাপ চলে যাবে। আপনি একটু শুনে
ভূমি। Thank you.